নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছি সংবাদ শিরোনামে। এবার রামকে নিয়ে টানাটানি। রামের জন্মভূমি অযোধ্যা নয়, নেপাল, দাবি করে মন্দির তৈরির নির্দেশ দিলেন ওলি। নতুন করে বিপাকে পড়লেন ইমরান খান, পাকিস্তানকে আর ধারে তেল দেবে না সৌদি আরব। বেইরুট ক্ষোভে তপ্ত, আশঙ্কা সরকার পতনের, তবে সাহায্যে প্রস্তুত ভারত। ভারতের সঙ্গে রক্ত আর চীনের সঙ্গে অর্থের সম্পর্ক, বললেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী। সোমালিয়ার সেনাঘাটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত কমপক্ষে 8। রক্তাক্ত চোখে কাঁদছেন মাতা মেরি, ভিড় জমছে ইতালিতে। করোনা পজিটিভ হলেই সরকার দেবে 94,000, নিয়ম জারি আমেরিকায়। চলে আসি বিস্তারিত খবরে। ভারতের সঙ্গে টক্কর নিতে গিয়ে এবার ভগবান রামকেই হাতিয়ার করতে চাইছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য একসময় হিন্দু রাষ্ট্রের তকমা থেকে বেরিয়ে আসতে চাওয়া নেপালের জনগণকে ফের ধর্মের বাঁধনে বাঁধতে চাইছেন। আর সেই কারণেই রামের জন্ম নেপালে হয়েছিল বলে কয়েকদিন আগে যে দাবি জানিয়েছিলেন তাকে প্রতিষ্ঠিত করতে রাম মন্দির তৈরির নির্দেশও দিয়ে ফেলেছেন। এই ঘটনার কথা জানাজানি হতেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেপালের জনগণের মধ্যে। কিন্তু তাতে কোনো গুরুত্ব না দিয়েই নিজের বক্তব্যে অনড় নেপালের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, গত 5 তারিখ অযোধ্যায় রাম মন্দিরে ভূমি পুজো শেষ হতেই এই বিষয়ে তৎপর হয়ে ওঠেন তিনি। শনিবার নেপালের চিতওয়ানের মাডি এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই বিষয়ে একটি বৈঠকও করেন। ওই বৈঠকে মাডির নাম বদলে অযোধ্যাপুরী করার পাশাপাশি ওই এলাকায় রাম মন্দির তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের একটি প্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন ওলি। সেই সঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে ভগবান রাম সম্পর্কিত তথ্য প্রমাণ জোগাড় করার আহ্বানও জানিয়েছেন, যাতে তার দাবিকে সুপ্রতিষ্ঠিত করা যায়। এ প্রসঙ্গে অযোধ্যার ভূমি পূজায় অংশ নেওয়া ওলির নিজের জেলার বাসিন্দা এক পুরোহিত আচার্য দুর্গাপ্রসাদ গৌতম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ভূমি পূজায় অংশ নেওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আজকে পুরো বিশ্ব যখন অযোধ্যাকে রামের জন্মভূমি হিসাবে মেনে নিচ্ছে, তখন কেপি শর্মা ওলির বক্তব্যের কোনো ভিত্তি থাকতে পারে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্যই উনি ভগবান রামকে হাতিয়ার করতে চাইছেন, তবে তাতে আখেরে কোনো লাভই হবে না। নতুন করে বিপাকে পড়লেন ইমরান খান, পাকিস্তানকে আর ধারে তেল দেবে না সৌদি আরব। মে মাস থেকে পাকিস্তান সৌদি আরব থেকে কাঁচা তেল পাচ্ছে না। এর সাথে সাথে সরবরাহকারী তরফ থেকে ধারে তেল দেওয়া জারি রাখা নিয়ে পাকিস্তানকে এখনও কিছু বলানো হয়নি। রিপোর্ট অনুযায়ী দুই পক্ষের মধ্যে এই বাবদ $3.2 বিলিয়ন চুক্তির মেয়াদ 2 মাস আগেই সমাপ্ত হয়ে গেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনে শুক্রবার প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব November 2018 পাকিস্তানের সমস্যা মেটাতে $6.2 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছিল। সৌদি আরবের থেকে $3.2 বিলিয়ন কাঁচা তেলের সুবিধা এই প্যাকেজেরই অংশ ছিল। পাকিস্তান সৌদি আরব থেকে এই চুক্তিকে বানানোর আবেদন করে, কিন্তু সেই নিয়ে সৌদি আরবের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। পেট্রোলিয়াম বিভাগের মুখপাত্র সাজিদ কাজী বলেন, এই চুক্তি মে মাসেই শেষ হয়ে গেছে, অর্থ বিভাগ এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। উনি বলেন, পাকিস্তান সৌদি আরবের সরকারের কাছ থেকে এই চুক্তি নিয়ে জবাবের অপেক্ষা করছে। প্রতিবেদনে এও বলা হয়েছে যে পাকিস্তান সময়ের 4 মাস আগেই সৌদি আরবকে $1 বিলিয়ন ঋণ শোধ করে দিয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী চীনের থেকে ধার নিয়েই পাকিস্তান সৌদি আরবের ঋণ মিটিয়েছে। আর আগামী দিনে চীন যদি আরও ঋণ দেয়, তাহলে পাকিস্তান সৌদি আরবের আরও ঋণ শোধ করবে। বেইরুট ক্ষোভে তপ্ত, আশঙ্কা সরকার পতনের, তো সাহায্যে প্রস্তুত ভারত। করোনা ভাইরাসের হামলায় তেমন মৃত্যু হয়নি, এতে স্বস্তি ছিল লেবানন সরকারের। কিন্তু গত মঙ্গলবার রাজধানী বেইরুটের বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ভাণ্ডারে ভয়াবহ বিস্ফোরণের পর সরকার পতনের মুখে পড়তে চলেছে। সরকারি গাফিলতিতে বেইরুটে এই দুর্ঘটনার পর থেকে জনগণ ক্ষিপ্ত। সপ্তাহ শেষে বিক্ষোভ এমন আকার নিয়েছে যে শনিবার সকাল পর্যন্ত একটার পর একটা মন্ত্রকে ঢুকে ক্ষিপ্ত জনগণ ভাঙচুর চালাচ্ছেন। আল জাজিরা, বিবিসি, রয়টার্সের খবর, লেবাননের পরিস্থিতি খুবই উত্তেজনাময়, সরকার পড়ে যেতে পারে এমনই আশঙ্কা তৈরি হচ্ছে। বিক্ষোভ রুখতে পুলিশের গুলিতে জখম অনেকে। প্রতিবাদের তীব্রতা বাড়তে থাকায় সাংসদরা পদত্যাগ করতে শুরু করেছেন। CNN ও BBC জানাচ্ছে, বিক্ষোভকারীরা লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের ছবি পুড়িয়ে দেয়। প্রথমে বিদেশ মন্ত্রকে ঢুকে পড়ে বিক্ষোভ, দ্বারা শুরু হয় ভাঙচুর। এরপর বিভিন্ন মন্ত্রক আক্রান্ত হয়। বিক্ষোভকারীরা দেশের সব মন্ত্রক দখল করার হুমকি দিচ্ছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, পণ্য আমদানির মূল বন্দরটি বিধ্বস্ত হয় খাদ্য ও ওষুধের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দিয়েছে লেবাননে।
বর্তমান মজুতে তাদের 6 সপ্তাহ মতো চলবে। ভারত এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হয়েছে। লেবাননে খাদ্যশস্য ও ওষুধ পাঠানোর প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। লেবাননের ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান তার কূটনৈতিক বাহিনীকে নিয়ে যোগাযোগ রাখছেন লেবানন কর্তৃপক্ষের সঙ্গে। এদেশে অন্তত 4,000 ভারতীয় রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ভারতের সঙ্গে রক্ত আর চীনের সঙ্গে অর্থের সম্পর্ক, বললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে চীন। এর ফলে দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে, কিন্তু সেই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার পর এর প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রক্ত আর চীনের সঙ্গে অর্থের সম্পর্ক, কোনো পরিস্থিতিতেই ভারতের সঙ্গে আমাদের যে নারীর টান রয়েছে তা ছিন্ন হওয়ার নয়। চীন বাংলাদেশের 8,000-এর বেশি পণ্য সামগ্রীকে বিনাশুল্কে নিজেদের দেশে রপ্তানির অনুমতি দিয়েছে। এর ফলে বাংলাদেশের অনেক লাভ হলেও তার জন্য ভারতের সঙ্গে থাকা সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, কারণ ভারত যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমাদের জয় বা উন্নয়ন মানেই ভারতের জয় বা উন্নয়ন বলে মনে করি আমরা। তবে প্রতিবেশী দেশ হিসাবে তাদের সঙ্গে যেমন ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেমনি চীনের সঙ্গেও আছে। আর চীন যেমন বিনাশুল্কে তাদের দেশে আমাদের পণ্য রপ্তানির সুযোগ দিয়েছে, ভারতও তাই করবে বলে আমরা আশাবাদী। সোমালিয়ার সেনাঘাঁটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত কমপক্ষে 8। সোমালিয়ার সেনাঘাঁটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলার জেরে মৃত্যু হলো কমপক্ষে 8 জনের, জখম হয়েছেন আরও 14 জনের বেশি। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে। এই হামলার কিছুক্ষণ বাদেই এর দায় স্বীকার করে সোমালিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন আল শাবাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ঘটনাটি ঘটেছে মোগাদিসুর ওয়ার্থা নাবাদ্দা জেলার নতুন তৈরি হওয়া স্পোর্টস স্টেডিয়ামের কাছে অবস্থিত 12 এপ্রিল আর্মি ব্রিগেড নামে সেনাঘাঁটির সামনে। আচমকা সেখানে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে ঘটনাস্থল থেকে 8 জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। 14 জনের বেশি সেনাকর্মীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তাক্ত চোখে কাঁদছেন মাতা মেরি, ভিড় জমছে ইতালিতে। মাতা মেরির চোখ থেকে বেরিয়ে পড়ছে লাল রক্ত। অনেকেই মনে করছেন রক্তাক্ত চোখে কাঁদছেন মাতা মেরি। ঘটনা চাউর হতেই ওই মূর্তির সামনে প্রার্থনা করতে বসে গেছেন ভক্তরা। এই আশ্চর্য ঘটনা ঘটেছে ইতালির লেসো শহরের পাওলিনো আর্নেসানো স্কোয়ারে। 1943 সালে তৈরি করা হয় ওই মূর্তি। এতদিন সব স্বাভাবিক থাকলেও হঠাৎ এহেন অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে ওই মূর্তির কাছে ভিড় করছেন দলে দলে লোক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দলে দলে মূর্তির পাদদেশে জড়ো হচ্ছেন ও মূর্তির ডান চোখ দিয়ে পড়ছে রক্তের কান্না। একটি ছেলে 3 আগস্ট মাতা মেরির চোখে এই রক্তাক্ত কান্না ব্যাপারটা প্রথম খেয়াল করে, সেই এটা অন্যদের দেখায়। তবে যেমন ভাবা হচ্ছে তেমনটা নাও হতে পারে। অ্যান্টোনিও অ্যাবেট চার্চের পুরোহিত রিকার্ডো ক্যালব্রেস বলেছেন, এটা আদৌ কোনো অলৌকিক ঘটনা, নাকি উষ্ণ আবহাওয়ার জন্য এমনটা হচ্ছে, নাকি কেউ মজা করার জন্য এহেন কাজ করছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি জানিয়েছেন যতক্ষণ তিনি ওই মূর্তির কাছে ছিলেন তিনি দেখেছেন দলে দলে লোক কৌতূহলী হয়ে ও বিশ্বাসের কারণে সেখানে জড়ো হয়ে মাতা মেরিকে দেখছিল। স্থানীয় সংবাদপত্র রিপাবলিকা অনুযায়ী বিশপ ঘোষণা করেছেন এই ঘটনা নিয়ে চার্চ তদন্ত করবে। করোনা পজিটিভ হলেই সরকার দেবে 94,000, নিয়ম জারি আমেরিকায়। করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়লেও আমেরিকা এই মারণরোগের দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মহামারীর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার সর্বসমক্ষে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে দোষারোপ করেছেন। বর্তমানে করোনা মৃতের দিক থেকে একবার প্রথমে রয়েছে আমেরিকার নাম। কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হওয়ার পর তাকে অন্তত 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়। এই সময় ব্যক্তি তার কর্ম থেকে বিচ্যুত থাকেন, যার ফলে সে কোনোরূপ অর্থ উপার্জনও করতে পারেন না। এই পরিস্থিতিতে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি কাউন্টি এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়েছে কোনো ব্যক্তি যদি করোনা সংক্রমিত হন তাহলে তাকে প্রথমে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এই কোয়ারেন্টাইনে থাকাকালীন তাকে কাউন্টি বোর্ড সর্বসম্মতভাবে $94,000 দেবে। তবে সেজন্য প্রথমেই ব্যক্তিকে করোনা টেস্ট করাতে হবে, পজিটিভ হলে তবেই তাকে এই অর্থ দেওয়া হবে। কেন এই উদ্যোগ গ্রহণ? কাউন্টি বোর্ড জানিয়েছে এমন অনেক ব্যক্তি আছেন যারা ভয়ে করোনা পরীক্ষা করাতেই চান না, সেই কারণে আরও এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এতে করে আরও বেশি পরিমাণে মানুষ করোনা টেস্ট করাতে চাইবেন। আজ তবে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।